এবার আমরা এক একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেব এবং তার তড়িৎ বিশ্লেষণটা কি হবে, ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়া কী রূপ হবে, কী উৎপন্ন হবে সেটা আমরা আলোচনা করব। প্রথম যেটা করছি সেটা হচ্ছে খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণটা। এক খাদ্য লবণ মানে কি বল? খাদ্য লবণ মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl। তাহলে এইবার এই পাত্র নেব, পাত্রে একটা তড়িদ্বার থাকবে, দুটো একটা প্রান্ত ব্যাটারি পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত, এখানে জল, জলের মধ্যে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড ঢুলে দেবে, ঠিক আছে। তাহলে এইবার সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আমরা এটা জানি, আয়নীয় যৌগ। তাহলে এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি হবে ক্যাটায়ন হিসেবে Na+ আর অ্যানায়ন হিসেবে Fe-, ঠিক আছে। তাহলে এই অ্যানায়ন হিসেবে তৈরি হবে Cl-, ক্যাটায়ন হিসেবে Na+। অবশ্যই একটু আগে বললাম যে এখানটায় নাম্বার অফ ক্যাটায়ন এবং নাম্বার অফ অ্যানায়ন সেম থাকবে, কারণ এটা যেহেতু দুটোরই আধান সেম, মানে একটা প্লাস একটা মাইনাস, মানে আধানের পরিমাণটা সেম, একটা আধান তো সেম হবে না, একটা প্লাস একটা মাইনাস হবে, ঠিক আছে। এইবার তাহলে কি ঘটবে, ক্যাথোড, ফার্স্ট হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া, ক্যাথোডে কি ঘটবে? তাহলে ক্যাথোড মানে হচ্ছে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত, তাহলে ক্যাটায়নটা সেখানটায় যাবে, তাহলে ক্যাটায়ন হচ্ছে Na+, প্লাস মানে হচ্ছে ওর একটা ইলেকট্রন কম আছে, তাহলে ক্যাথোডে গেলে যেহেতু ইলেকট্রন পাওয়া যাবে তাহলে ওখানে গিয়ে ও ইলেকট্রন গ্রহণ করবে এবং ধাতব সোডিয়াম তৈরি হবে, ক্লিয়ার? তাহলে ক্যাথোডে তৈরি হবে ধাতব সোডিয়াম বা Na পরমাণুটা আস্তে আস্তে এখানে জমা হতে থাকবে এবং ক্যাথোডে দেখা যাবে যে সোডিয়াম পরমাণু বা সোডিয়াম ধাতু ওখানটায় আস্তে আস্তে তোর মার আস্তে আস্তে ওখানটা জমা হতে চলছে। তাহলে এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। এবার অ্যানোডে কে যাবে? অ্যানোডে যাবে অ্যানায়ন, অ্যানায়নটা হচ্ছে Fe-। এবার Cl- মানে হচ্ছে ওর ইলেকট্রন বেশি আছে একটা, তাহলে অ্যানায়নের ইলেকট্রন দরকার, তাহলে ওখানে গিয়ে ওই ইলেকট্রনটা বর্জন করবে এবং ক্লোরিন পরমাণুতে তৈরি হবে। এইরকম দুটা ক্লোরিন পরমাণু ক্লোরিন গ্যাস হিসাবে এখান থেকে দেখা যাবে যে অ্যানোড থেকে আস্তে আস্তে বুদ্ধু বুদ্ধু করে ক্লোরিন গ্যাস বের হচ্ছে, ক্লিয়ার? তাহলে অ্যানোডে ক্লোরিন গেল, ক্লোরিন আয়ন মানে অ্যানায়নটা গেল, অ্যানায়ন মানে ওর ইলেকট্রন বেশি আছে, ওখানটায় গিয়ে সেই ইলেকট্রনটাকে একটা ইলেকট্রন বেশি আছে আর একটা ইলেকট্রন দিয়ে দিলে ক্লোরিন পরমাণুতে পরিণত হলো। এরকম দুটা ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে ক্লোরিন Cl2 অণু তৈরি হলো, এই ক্লোরিন গ্যাসটাই তখন দেখা যাবে যে বুদবুদ করে এখান থেকে তৈরি হচ্ছে। তাহলে এটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণ। বিশ্লেষণ কী হলো, আয়নীভবনটা প্রথমে দেখালাম, ক্যাথোডের বিক্রিয়াটা দেখানো হলো এবং অ্যানোডের বিক্রিয়াটা দেখানো হলো। তাহলে আমরা এখান থেকে বলছি যে ক্যাথোডে তাহলে আমাদের উৎপন্ন হলো সোডিয়াম এবং অ্যানোডে উৎপন্ন হলো ক্লোরিন গ্যাস। নেক্সট ভিডিওটাতে আমরা আসবো জলের তড়িৎ বিশ্লেষণ।